আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা রান্না করব সেটা প্রথমে ভিজিয়ে দেই, তো তারপরে কাজ থাকে হাত মুখ ধুয়ে নেওয়া। হাত মুখ ধুয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তারপরে মূলত রান্নাঘরে ঢুকি। হাত মুখ ধোয়ার পর আর রান্নাঘরে যাওয়ার আগে মূলত প্রতিদিন আমি যে কাজটা করে থাকি আজকেও সেম কাজটা করে নিচ্ছি, তারপরেই রান্নাঘরে যাব। যেটা করি সেটা হলো আমি মুখে একটু পাউডার লাগিয়ে নিই। যেহেতু আমি সানস্ক্রিন ব্যবহার করি না সেক্ষেত্রে পাউডারটা ইউজ করি, কারণ রোদের তাপে বা রান্নাঘরে যাওয়ার আগে আমাদের কিন্তু মুখে পাউডার বা সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তবে আমি যেহেতু ওইরকমভাবে কোনো মেকআপ আইটেমই ইউজ করি না সেই ক্ষেত্রে সানস্ক্রিনও ব্যবহার করি না, শুধু নর্মাল একটা পাউডার আমি ব্যবহার করি, তো সেটাই আমি মুখে লাগিয়ে তারপর প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি খাবার টেবিলটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি, আর ওখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো মুড়ি, ওগুলো রোজার বাবা কালকে রাতেই এনেছে, তবে রাতের বেলা আর বয়ামে ঢুকিয়ে নেওয়া হয়নি। তো এখন তো মাত্র সকাল হলো, তো কাজকর্ম শুরু করে দিয়েছি, কাজের একটা ফাঁকে আমি ওগুলো বয়ামে ঢুকিয়ে নিব। তো এরপর একটু বেলকনিতে আসলাম গাছগুলোর কী অবস্থা সেটা একটু দেখতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে দেখতে আমার ইঞ্চি প্লান্টগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তো অপেক্ষা করছি আরেকটু বড় হওয়ার জন্য। তো তারপরে আমি নতুন করে আরও কয়েকটা টবে লাগাবো। সকালবেলা আমার অনেক বেশি তাড়াহুড়া থাকার কারণে বেশ অনেকটা সময় জুড়ে আমি কিন্তু বেলকনিতে থাকতে পারি না, কিন্তু বেলকনিতে গেলে আমার কখনোই আসতে ইচ্ছে করে না, কিন্তু কাজের এক তো প্যারা আসতে তো হবেই, সংসারে কাজকর্ম তো করতেই হবে। আমি যেদিন সকালবেলা কাজে একটু লেট করে ফেলি, একটু অগোছালো করে ফেলি, সেদিন দেখা গেছে সারা দিনই আমাকে কাজ করতে হয়। সে কারণে মূলত সকালবেলা আমি সমস্ত কাজ গুছিয়ে নিই, আর আমি ধাপে ধাপে কিভাবে সমস্ত কাজ করি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। একদম রাত পর্যন্ত চেষ্টা করেছি একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, আপনাদের একটু হলেও ভালো লেগে যাবে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর চাল ধোয়া পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি, রান্নার এক ফাঁকে আমি গাছে দিয়ে দিব। আর ভাতটা নামিয়ে নেওয়ার পর আমি দু চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, এক জায়গায় আমি ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, আরেকটাতে আমি মুরগির মাংস রান্না করব। সেগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ আলু সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি ভাতটা হতে হতে। তো এখন আমি দুটা চুলাতে একসাথে রান্নাটা বসিয়ে দিব। এক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি সুবিধা হয়, একটা তরকারির সময়তে আমার দুইটা তরকারি হয়ে যাচ্ছে, আর এখান থেকেই মূলত আমি বেশ অনেকটা সময় বাঁচিয়ে নিই, আর এই সময়টাই আমি অন্যান্য কাজে লাগিয়ে ফেলি। এতে করে দেখা গেছে আমি এক সকালবেলা বেশ অনেক কাজ করতে পারি, যেমন আমি এখন রান্না করছি, রান্না শেষে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে দিব, তারপর আমি কাপড় চোপড়ও ধুয়ে নিব। আমার যদি ঘর মোছার থাকে, যেহেতু আমি একদিন পর পর ঘর মুছি, আমার ঘর মোছার থাকলে আমি ঘরটাও কিন্তু মুছে নেই। আর এই যে আমি রান্না করার সময় যে তেলের ঝাঁঝালো একটা ভাব উঠে, তো সেটা যেন রোজার বাবার আর রোজার নাকে না যায়, তাদের যেন ঘুমে কোনো রকম ডিস্টার্ব না হয়, সে কারণেই মূলত আমি বেডরুমের দরজাটা আটকে দিলাম, আর এখন আমি রিল্যাক্সে রান্নাবাড়া করব।
একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমি ভিডিও করার সময় এক্সট্রা কোনো লাইট ব্যবহার করি কি না, তো সেই আপুর উদ্দেশ্যে বলছি, বা আপনাদের আরও কারো মনে যদি এই প্রশ্নটা থেকে থাকে আপনারাও কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। আমি আসলে ভিডিও করার সময় এক্সট্রা কোনো লাইট ব্যবহার করি না, হয়তো বা আপুর কাছে আমার ভিডিওর কালারটা খুব ভালো লেগেছে, সে কারণে মূলত প্রশ্নটা করেছে। আসলে আমি ফোন দিয়ে ভিডিও করি, ফোন দিয়েই এডিট করি, এডিটিংয়ের কারণে সেই সাথে ফোনের কারণে যতটুকু কালার সুন্দর আসে ঠিক ততটুকুই, আমি কিন্তু এক্সট্রা কোনো লাইটও ব্যবহার করি না। নর্মাল ঘরে যে বাল্বে থাকে, তো সেই বাল্বই আমার লাগানো আছে, তার মাধ্যমেই যতটুকু আলো হয় ততটুকু আলো দিয়েই কিন্তু আমার ভিডিওগুলো দিনে বা রাতে চলতে থাকে। আজকে নতুন একটা কালারের পুতুলিকা আমার বেলকনিতে ফুটেছিল, তবে ফোটার পর আর আপনাদের সাথে শেয়ার করতে আমার মনে ছিল না। এটা সাদা আর পিঙ্ক কালার মিশানো একটা কালার ছিল, কালারটা খুবই সুন্দর। আমি যে বাবার বাসা থেকে পুতুলিকাগুলো এনেছিলাম তো তার ভিতরে এই কালারটাও ছিল, তবে এটা এখনও আমার বাগানে ফোটেনি, আজকেই প্রথম। তো এদিক থেকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে, তো আমি রান্নাগুলো এখন বেড়ে নিচ্ছি। দুইটা রান্না একসাথে বসানোর কারণে দুইটা রান্না কিন্তু একই সময়ে আমার হয়ে গেছে, তো একসাথেই আমার কিন্তু রান্নাঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন রান্নাঘরটা আমি মুছে ক্লিন করে নিব, সেই সাথে যে থালা বাসনগুলো হলো এতক্ষণ, অবশ্য রান্না করার পাশাপাশি আমি কিন্তু সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি, এখন শুধু দুইটা কড়াই আছে। কড়াইগুলো ধুয়ে নিতে নিতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ড্রেস সেন্স দেখে অনেকেই ভাবতে পারেন এটা হয়তোবা অন্য দিনের ভিডিও, আসলে তা কিন্তু না, ওই দিনই আমি সকালবেলা সব কাজ সেরে গোসল করে নিয়েছি, গোসল করার পর রোজাকে খাইয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, তো তারপরেই মূলত আমি এই সেটিং এরিয়াটা একটু গুছিয়ে নিচ্ছি আর আমি বিছানাটাও গুছিয়ে নিব, তবে বিছানা গোছানোটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর ঘরটা মুছেও নিয়েছিলাম। যেহেতু রোজার বাবা 8:30-9:00 পর্যন্ত বিছানায় থাকে, তো আমি বিছানাটা গোছাতে পারি না, আর এই এখানটায়ও অনেক জামা কাপড় ছিল রোজার খেলনাপত্র, তো সেগুলো গুছিয়ে এখন একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন মোটামুটি আমার সমস্ত কাজই শেষ, বাসার আর এক্সট্রা কোনো কাজ এখন নেই। তো এখন যে সময়টা 10:30-11:00 মতো বাজে, তো এই সময়টাতে মূলত বসে বসে আমি একটু আমার শখের কাজগুলো করি, সেই সাথে আমার আম্মুর সাথে একটু ফোনে কথা বলি, তো তারপরে তো আবার দুপুরের ব্যস্ততা শুরু হয়ে যায়। তো আম্মুর সাথে কথা বলার আগে আমি চলে এসেছি এখানে একটা চটের বস্তা কেটে নিতে, তো এটা দিয়ে মূলত আমি আমার ডাইনিং টেবিলের রানার তৈরি করব, তো আমি সুতা দিয়ে সেলাই করে এখানে ডিজাইন করব আর কি, তো সে কারণে মূলত আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি। রানারের জন্য চটটা কেটে নেওয়ার পরপরই দেখি আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে আর রোজার জন্য দুধ নিয়ে এসেছে। তো আমাদের বাসার কাছাকাছি কিন্তু ফার্ম আছে বেশ কয়েকটা, তো আমাদের যে ফার্মটা ভালো লাগে, বিশেষ করে আমরা ঢাকাতে আসার পর থেকে যে ফার্ম থেকে রোজার জন্য দুধ নেই এখন পর্যন্ত সেই ফার্ম থেকেই রোজার জন্য দুধ নিচ্ছি। তো আগে তো বাসায় এসে দিয়ে যেত, তো ওই আঙ্কেলটা অসুস্থ হওয়ার পর থেকে এখন আর বাসায় এসে দেয় না, তো রোজার বাবার প্রজেক্ট আর ফার্মটা একদম পাশাপাশি, তো সে প্রয়োজন মতো ফার্ম থেকে 3 কেজি 4 কেজি যখন যতটুকু প্রয়োজন আসলে নিয়ে আসে। তো আজকেও বেশ অনেকগুলো দুধ নিয়ে এসেছিলো, তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আর বাসার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, তো আসার সময় শ্যাম্পুও নিয়ে এসেছে,
আমাদের কিন্তু বোতল শ্যাম্পু ব্যবহার করা হয় না, আমাদের এরকম প্যাকেট শ্যাম্পুই ব্যবহার করা হয়। তো যখন আনে একটু বেশি করে নিয়ে আসে, বেশ অনেক দিন চলে যায়, তো শেষ হলে আবারও নিয়ে আসে। আর আপনাদের ভাইয়ার নাকি খুবই ক্ষুধা পেয়েছে, তো এখন মোটামুটি 11:30-12টার মতো বাজে, তো এখনই আপনাদের ভাইয়া দুপুরের খাবারটা খেয়ে যাচ্ছে। সে কিন্তু আর দুপুরবেলা কোনো কিছু খাবে না, একেবারে রাতের বেলা খাবে। এখন হলো বিকালবেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি একটু ফ্রুটস কেটে নিব, কারণ সন্ধ্যার দিকে তো আপনাদের ভাইয়া বাসায় আসবে, তো সন্ধ্যার সময় যাতে সবাই মিলে বসে একটু ফ্রুটস খেতে পারি সে কারণেই মূলত সব কিছু একটু কেটে গুছিয়ে রাখছি আগে থেকেই। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, তো আমি এগুলো কেটেও ফ্রিজে রাখবো যাতে ঠান্ডা হতে থাকে, আর আসলে পরেই বের করে দিতে পারি আর ঠান্ডা ঠান্ডা সবাই খেয়ে নিতে পারি। সংসারটা আসলে এমন একটা জায়গা, ভোর 5টা বা 6টা থেকে আপনি কাজ যদি শুরু করেন, রাত 11:30-12টা পর্যন্ত যদি আপনি চেতন থাকেন, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা মনে হয় টুকটাক কিছু না কিছু করেই থাকি, সেটা হোক বা সংসারের প্রয়োজনে হোক বা পেটের প্রয়োজনে হোক বা শখের কাজ, যেটাই হোক না কেন আমরা কিন্তু আসলে কখনোই অবসর থাকি না, প্রত্যেকটা সময় কিন্তু কাজ করেই যাচ্ছি। তবে কাজ করতে করতেও একটা সময় কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি, সেই সাথে অনেক বেশি বোরিংও ফিল করি। তো আসলে সংসারের কাজগুলো যদি একটু ভালোবেসে করা যায় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা কাজই অনেক বেশি রঙিন মনে হয়, আর সেই সাথে কাজ করারও অনুপ্রেরণা অনেক বেশি পাওয়া যায়। আমার মনে হয় শুধু সংসারের কাজ কেন, জীবনের যে কোনো বিষয় নিয়েই এত বেশি নেগেটিভ চিন্তাভাবনা না করাটাই ভালো, সব কিছুতেই আসলে অনেক বেশি ধৈর্য নিয়ে আর আনন্দ নিয়ে করাটা ভালো। এতে করে আমার মনে হয় খুবই সামান্য একটা কাজেও বা অল্প কোনো কিছুতেও অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আর কি। আসলে আমি আমার মতভেদ বা আমার ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন যে লিচুগুলো আমাকে ছুলে নিতে দেখলেন, এই লিচুগুলো কিন্তু ডিপ ফ্রিজে ছিল, তো আমি বের করে নিয়েছি আর এই যে ছুলে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ সুন্দর মতোই কিন্তু ছেলা হয়, সেই সাথে কিন্তু বেশ ভালোও আছে, খেতেও মাশাল্লাহ ঠান্ডা ঠান্ডা এত বেশি ভালো লাগে। তো আমি এরপরে কিন্তু আবারও অনেকগুলো লিচু ফ্রিজে রেখেছি, মানে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে লিচুগুলো রেখেছি, তো তারপরে কিন্তু আমি আবারও বেশ অনেকগুলো লিচু ফ্রিজে রেখেছি। ফ্রুটসগুলো কেটে নেওয়ার পরেই আপনাদের ভাইয়া চলে এসেছে, আসার সময় দেখলাম বেশ কিছু বাজারও নিয়ে এসেছে। তো এখানে একটা লাউ নিয়ে এসেছে, সেই সাথে বেশ বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছে, তারপর পেঁয়াজ নিয়ে এসেছে, ঢেঁড়স নিয়ে এসেছে, সেই সাথে পটল নিয়ে এসেছে। এই ছিল আজকের ওভারঅল আমার একটি ভিডিও, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।